আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আসরের চার রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে দাঁড়িয়ে জামায়াতের সাথে কিভাবে আদায় করতে হয় এর প্র্যাকটিক্যাল নিয়ম দেখানো হবে আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আর জামাতের সাথে নামাজ আদায় করতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই এই ভিডিওটির দ্বারা উপকৃত হতে পারেন তাহলে চলুন শুরু করা যাক নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল আসর ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সুপ্রিয় দর্শক এখানে একটু লক্ষ্য করবেন এখন ইমাম সাহেব সুরা ফাতেহা এবং অন্য একটি সুরা তেলাওয়াত করবেন এবং আমরা শুধু ইমাম সাহেবের অনুসরণ করবো ইনশাআল্লাহ الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. আল্লাহ আকবর আল্লাহ মগফিরলি ওর হমনি ওর জুকনি ওয়াহদিনী আল্লাহ আকবর সুবহান রব্বিয়াল আওলা সুবহান রব্বিয়াল আওলা সুবহান রব্বিয়াল আওলা আল্লাহ আকবর সুপ্রিয় দর্শক এখানেও ইমাম সাহেব সুরা ফাতেহা এবং অন্য আরেকটি সুরা তেলাওয়াত করবেন এবং আমরা শুধু দাঁড়িয়ে ইমাম সাহেবের অনুসরণ করব ইনশা আল্লাহ আল্লাহ আকবর সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সামিয়া আল্লাহ হুলিমান হামিদা ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى. الله اكبر. اللهم اغفر لي وارحمني وارزقني وحديني. الله اكبر. سبحان ربي الاعلى. سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر ، التحيات لله والصلوات والطيبات ، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته ، السلام علينا وعلى عباد الله الصالحين আশাদু আল্লাহ ইহ আশাদু আন্না মুহাম্মদ আব্দুহু রসুল হু আল্লাহ আকবর সুপ্রিয় দর্শক এখানেও ইমাম সাহেব শুধু সুরা ফাতেহা তেলাওয়াত করবেন এবং আমরা ইমাম সাহেবের অনুসরণ করব ইনশাআল্লাহ الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. আল্লাহহু ফিরলি ওয়ার হামনি ওয়ার জুকমনি ওয়াহাদিনী আল্লাহ আকবারু সুভানা রব্বী আল্লাহ আওলা সুবেহানা রব্বী আল্লাহ আওলা সুভানা রব্বী আওলা আল্লাহ আকবারু সুপ্রিয় দর্শক এখানেও ইমাম সাহেব সুদু সুরা ফতেহ তেলাওয়াত করবেন এবং আমরা দাঁড়িয়ে ইমাম সাহেবের অনুসরণ করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আকবর সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সমিয়াল্লাহু লিমান হামিদা ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى. الله اكبر. اللهم اغفر لي وارحمني وارزقني وحديني. الله اكبر. سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت. ফগফিরলি মগফিরতাম মিন ইনদিকা ওয়া রাহমনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের এখানে প্রশ্ন থাকতে পারে যে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা আমি কেন তেলাওয়াত করি নাই যখনই আমরা জামাতের সাথে নামাজ আদায় করি তখন আমাদের সুরা ফাতেহা এবং অন্য সুরা তেলাওয়াত করতে হয় না এটা শুধু ইমাম সাহেব তেলাওয়াত করে থাকেন তাই এই ভিডিওতে আমি শুধু এই নিয়মটাই দেখালাম যে নিয়মটি জামাতের সাথে নামাজ আদায় করতে আমাদের ফলো করতে হয় তাই সবাইকে অনুরোধ করব যখনই আপনারা জামাতের সাথে নামাজ আদায় করবেন এই নিয়মটি ফলো করবেন সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের এই ভিডিওটির অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ তাই আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় ও আখেরু দাওয়ানা আনহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ